চলে যাবা পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজটি শেষ করতে কত সময় নেবে? পনেরো জন লোক সময় নেয় তিন ঘন্টা, উত্তরে চেয়েছে পাঁচজন লোক ওই কাজ শেষ করতে কত সময় নেবে, তাহলে পনেরো জনের তিন ঘন্টা লাগে, একজনের কম না পারে বেশি একটা কাজ তিন দিন মিলে বেশি একজন হিসেবে লোক, তাহলে পাঁচজন লোকে করবে সবথেকে কম লাগবে একটা সূত্রের সাহায্যে প্রায় চল্লিশটা নিয়মের অঙ্ক শিখিয়েছি শর্টকাট এমসিকিউর জন্য, তোমাদের ওটা দেখানো হয়নি, কারণ দেখো যে ওইটার মাধ্যমে অঙ্ক করলে অঙ্ক শেখা যায় না, শুধু ওই অঙ্কটাই পারা যায়, আমরা অঙ্কটা চেঞ্জ করে আসলে কিন্তু আমরা পারি না, তখন বা রিটেনের জন্য দেখতে পাবো না, আমাদের প্রিপারেশন তো শুধু এমসিকিউর জন্য না, রিটেন তো নিতে হবে, ওইটা শিখবা চল্লিশটা নিয়ে একটা সূত্র রয়েছে আমার কাছে, একটা সূত্রের সাথে প্রায় চল্লিশটার মতো হয়ে যায় অঙ্ক, ওই সেটা দিয়ে দিব, এরপরে তাহলে করাবো নিবন্ধন পরীক্ষা পরে। যদি তোমরা শর্টকাট নিয়ে অঙ্ক করতে চাও তাহলে বাজারে এমআর মেথড নামে একটা বই পাওয়া যায়, ওটা কিনে নিবা, সব শর্টকাট আছে, কিন্তু আমি শর্টকাট পছন্দ করি না, যেটা এই যে ওই কি নিয়ম বা আমরা ডিটেলসে যে জিনিসটা বুঝবো সেটা আমার শর্টকাট নিজে নিজে তৈরি করতে হবে, আর শর্টকাটটা বুঝলে কিন্তু ডিটেলস করতে পারবো, ওই বইয়ে একটা সুবিধা আছে জেনারেল নিয়ম লেখা আছে আগে, তারপর নিচে শর্টকাট ফর্মুলা দেওয়া আছে, এই বইয়ে ওকে দেখো বয়সের গড় দেওয়া আছে এখানে চল্লিশ, আর আরেক জায়গায় দেওয়া আছে পিতা মাতা ও পুত্রের যদি গড় বয়স পঁয়ত্রিশ হয় তাহলে মোট বয়স সত্তর, এবার মাতার বয়স কিন্তু দেওয়া আছে কত পঞ্চাশ, খেয়াল করো এখানে মায়ের বয়সও আছে আবার পুত্রের বয়সও আছে, একটি দ্রব্য ক্রয় করে চব্বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য অনুপাত কত, চব্বিশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে যে জিনিসটার ক্রয় মূল্য একশো টাকা তার বিক্রয় মূল্য কত, ছিয়াত্তর টাকা, এই তো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য একশো টাকা,
করে যারা কাটাকাটি করে কত দিয়ে হবে 4 কি 38 দিয়ে 700 38 50 50 তারপর আবার 3 কে 2 2 নাম্বার 18 2 25 উত্তর 19 25 ঠিক আছে জি এটা এটা করা দরকার নাই এটা করলে জানা না পারবা একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় খাতাটির ক্রয় মূল্য কত আচ্ছা ক্ষতি হলো এক্স টাকা তাহলে ক্রয় মূল্যটা ছিল কত এত না কারণ ক্ষতিটা যদি বিক্রয় মূল্যের সাথে যোগ করে দিই তাহলে তো ক্রয় মূল্যটা পাবো এটা যদি বিক্রয় মূল্য হয় আর এটা যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল 72 মাইনাস 3x না জি লাভটা মাইনাস করলাম বুঝতে পারছি তাহলে শর্ত এটাও ক্রয় মূল্য এটাও ক্রয় মূল্য দুটোই সমান হওয়া উচিত এটা ইকুয়াল এটা তাহলে 36 প্লাস x ইকুয়াল টু 72 মাইনাস 3x এই পাশে নিয়ে আসো কত হচ্ছে 3x 72 মাইনাস 36 তাহলে 3x ইকুয়াল টু কত হচ্ছে 36 x ইকুয়াল কত 12 ক্ষতি হয়েছিল কত টাকা 12 টাকা এর চেয়েছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে এই 12 তুমি এখানেও বসাতে পারো ক্রয় মূল্য পাবো এখানেও বসাতে পারো তাহলে কত হবে এখানে 48 টাকা উত্তর হয়েছে উত্তর দেখো হ্যাঁ 48 শর্টকাট যদি করতে চাও তাহলে হ্যাঁ তুমি প্রথম শুনো কিভাবে দেখো তুমি প্রথমে 36 টাকা দিয়ে বিক্রি করে দিলাম তোমার ক্ষতি হয়েছে এক্স টাকা তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি ছিল ক্ষতি হয়েছে যে তাহলে দুইটা ক্ষতির পরিমাণ আর বিক্রয় মূল্যটা যোগ করলে 800 টাকা পেয়ে যাচ্ছ আবার ওই জিনিসটাই তুমি কি করছো যে না ওখানে বিক্রি করনি তুমি 72 টাকায় বিক্রি করলা তখন তোমার 30 টাকা কি হয়েছে লাভ হয়েছে বেশি দামে বিক্রি করেছো ক্রয় মূল্য কম ছিল তাই বিক্রয় মূল্য থেকে লাভের পরিমাণটা বিয়োগ করে দিলে ক্রয় মূল্যই পাচ্ছ কিন্তু জিনিস তো একটাই তাহলে ক্রয় মূল্য দুটো সমান আর যদি শর্টকাট করো দেখো প্রথমে বিক্রয় মূল্য কত ছিল 36 শেষে বিক্রয় মূল্য কত ছিল 72 এবারে কত 36 72 - 36 প্রথমে ক্ষতি হয়েছিল কত 36 পরে লাভ হয়েছে কত 36 তাহলে আগে ক্রয় মূল্য থেকে x কমে গিয়েছিল এবার ক্রয় মূল্য থেকে 2x বেড়ে গিয়েছে ডিফারেন্স কত x না ডিফারেন্স 3x খেয়াল করো আগে ছিল x কম 100 থেকে x কম মনে করো আর এখন 100 থেকে 2x বেশি তাহলে 100 প্লাস 2x আর 100 মাইনাস x এই দুটোর মধ্যে পার্থক্য কত 3x বুঝা নাই দেখো 5% ক্ষতিতে বিক্রয় মূল্য আর 10% লাভে বিক্রয় মূল্য এই দুটোর মধ্যে ডিফারেন্স কত দেখো 10% লাভ মানে কত 115 5% ক্ষতি মানে কত 95 ডিফারেন্স কত 10 15 কত 20 20 20 না 20 বুঝতে পারছি তাহলে ওইখানে হচ্ছে 2x পার্সেন্ট কি ছিল লাভ লাভ আর x পার্সেন্ট কি ছিল ক্ষতি ক্ষতি তাহলে দুটা যদি যোগ করি 2x প্লাস x কত হচ্ছে 3x তাহলে 3 দিয়ে ভাগ করব তাহলে কত হচ্ছে 12 12 x এর মান কত পেয়ে গেল 12 পেয়ে গেছে এবার তুমি ওই x যোগ করে দাও 48 পেয়ে যাচ্ছ কত হয়ে যাচ্ছে আচ্ছা না বুঝতে নিয়মই করব অর্থাৎ যখনই তোমাদের ডিফারেন্সটা বলবে দুটার অনুপাত কি হবে যোগফলের সমান এখানে কি 15 হবে ওখানে 20 কেন হবে 10% লাভের বিক্রয় মূল্য কত ছিল 110 তাহলে 115 লিখেছিলাম আর 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত 95 ওই দুটার মধ্যে পার্থক্য কত 15 বুঝতে পেরেছি তার মানে হবে 2x% লাভ যদি হয় তাহলে 100 প্লাস কত হবে 2x না আর x% ক্ষতি মানে কি
একশো মাইনাস এক্স হবে না, এই দুটোর মধ্যে পার্থক্য কত? তিনটা এক্স। তাই তোমার বিপ্লবের মূল্য ছিল আগে কত? বাহাত্তর, পরে কত? ছত্রিশ। আর পার্থক্যটা লাভ হচ্ছে থ্রি এক্স। অথবা শর্টকাট মনে রাখবা, যে দুটো বিপ্লবের মূল্য দেওয়া থাকবে সেটার পার্থক্য, আর নিচে হচ্ছে পার্থক্যগুলোর যোগ। ঠিক আছে, ক্রমিক সমানুপাতিক হয় তাহলে উত্তর হচ্ছে প্রথমটা আর তৃতীয়টা দেওয়া থাকলে প্রথমটা আর তৃতীয়টা গুণ করতে হবে আর রুট করতে হবে, তাহলে কোনটা বের হবে? প্রথম আর দ্বিতীয়টা আমরা ধরে নিলাম যে প্রথম দ্বিতীয় তৃতীয়, সূত্র কি? প্রথম দুটোর অনুপাত সমান সমান শেষের দুটোর অনুপাত। এবার তোমার যেটা বের করতে হবে সূত্রের সাথে বের করে, আর শর্টকাট হচ্ছে প্রথম গুণন দ্বিতীয়। আট নম্বর, সতেরো বার্ষিক কত টাকা হার মুনাফা? ছয়শো পঞ্চাশ টাকা, ছয় বছরের মুনাফা দুইশো তিয়াত্তর টাকা হবে। এটা সূত্র ফেললে হচ্ছে। নয় নম্বর, কয়টি কাজ তিন দিনে, খ ছয় দিনে করতে পারে, ক ও খ একত্রে কত দিনে করতে পারবে? যদি দুইজন ব্যক্তির কথা বলে এবং একত্রে বলে, দেখো দুইজন ব্যক্তির কথা বলে এবং একত্রে কাজ করতে বলে, তাহলে উপরে হচ্ছে গুণ, নিচে হচ্ছে যোগ। ক কত দিনে করতে পারে? তিন দিন। তিন দিনে, খ ছয় দিনে। এরকম নলের অঙ্ক গুলো থাকতে পারে, দুইটা নল দ্বারা পানি পূর্ণ হয়, একটা নল দ্বারা কত মিনিটে পূর্ণ হবে। যদি একটা নলের কথা বলে তখন নিচে হচ্ছে বিয়োগ কর, আর উপরে সবসময় গুণ কর। দুইটা নল দ্বারা একত্রে কত মিনিটে পূর্ণ হবে? উপরে তো গুণ কম আর নিচে হচ্ছে যোগ, তাহলে একত্রে বললে নিচে যোগ, আর যদি একটা নলের কথা বলে তাহলে ভাগ করা হচ্ছে বিয়োগ। বিয়োগ দশ নম্বর, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ, পরিসীমা চব্বিশ, বারবার এটা জি। এগারো নম্বর, করে নিও এগুলো, বাকিগুলো করে নিও, টাইম শেষ হয়ে গেছে। কালকে খাবার আছে? হ্যাঁ কালকে খাবার।